তোমরা দেখো, তোমরা আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আজকে পুজো আছে, পুজো দিতে যাব, মনসা পুজো আছে। হচ্ছে সকালবেলা রান্নাবান্না করে, মানে স্নান টান করে রান্নাবান্না করে নিয়েছি। আজকে মঙ্গলবার আমাদের বাড়িতে নিরামিষ। আগের ভিডিওটাতে দেখতে পেয়েছো যে আমি আজকে একটা নতুন আবার রেসিপি দিয়েছি। আর আজকের এখনের ভিডিওটা হচ্ছে কি, আমি পুজো দিতে যাব, তাই জন্য ভিডিওটা করছি। আর হচ্ছে কি, আগে রেসিপি মানে ভিডিওটাতে রেসিপিটা দেখে নিয়েছো, আজকে মঙ্গলবার। আর এমনিতেই আমাদের নিরামিষ, আর রেসিপিটাও করেছি নিরামিষ। আর হচ্ছে কি, এখন এই আবার হচ্ছে সব কাজকর্ম করে বাসন টাসন মেজে রান্না করে, কারণ পুজো দিয়ে এসে খাবো। আর সব কাজকর্ম শেষ করে আবার একটু স্নান করে নিয়েছি। স্নান করে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এবার হচ্ছে কি পুজো দিতে বেরোবো আমি। আর দেখো তোমরা, আমি রেডি হয়ে গেছি, প্রসাদের থালাও নিয়ে নিয়েছি। এই যে প্রসাদের থালা নিয়ে নিয়েছি আমি, আর মেয়ে এবার বেরোবো। চলো হচ্ছে কি পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে যদি ওখানে গিয়ে ভিডিও করতে পারি করবো, আর নাহলে পুজো দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন ওর ভিডিওটাই কিন্তু কোনো রান্নাবান্না নিয়ে আসেনি, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু। চলো পুজো দিতে যাই তাহলে। বিষ্ণুদেব মনোমান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবা মহাশয় রূপে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানাত অনিলাস জ্ঞানঞ্জন শ্লোকা চক্ষু মিলিতাঙ্গিন তস্মৈ শ্রী গুরুবে নমঃ পাঁচজন ব্রহ্ম। পুজো দিয়ে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে প্রসাদ, আমিও খাবো, তোমরাও খেয়ে নাও, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো প্রসাদ, পুজো দিয়ে চলে এসেছি। দেখো প্রসাদ, চলে এসেছি পুজো দিয়ে, পুজো হয়ে গেছে। এবার একটু প্রসাদ খেয়ে জামা কাপড় ছেড়ে এবার একটু কিছু খেয়ে নেব। আজকে বেশি কিছু মানে বলছি না, আর এখানে শেষ করছি আমার ব্লগটা। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, একটাই রিকোয়েস্ট, আর যদি ভালো লাগে একটা লাইক করো, একটা শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও।